লক্ষ্য আমার উত্তরাখণ্ডের বিখ্যাত ফুলের উপত্যকা, তাই আজ আমি পৌঁছে যাব দেবভূমির প্রবেশদ্বার হরিদ্বার থেকে ঋষিকেশ হয়ে গোবিন্দঘাট। পথ প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি। পথে অতিক্রম করতে হবে পঞ্চপ্রয়াগ, একে একে দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ ও বিষ্ণুপ্রয়াগ হয়ে আমাদের গন্তব্য বদ্রীনাথের 25 কিলোমিটার আগে গোবিন্দঘাট। প্রাকৃতিক দুর্যোগের জন্য এই রাস্তার অনেক অংশই বন্ধ আছে এবং রাস্তা পরিষ্কারের কাজও চলছে বেশ অনেক জায়গায়। এই সময় এই রাস্তায় যাত্রা এক কথায় ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত। এই দীর্ঘ ও দুর্গম পথ অনেক অনিশ্চয়তা নিয়ে পাড়ি দেব এই পর্বে। যে সকল বন্ধুরা আমাদের সাথে এই পর্ব থেকে যুক্ত হয়েছেন তাদের অনুরোধ করব আগের পর্বটি দেখে নেওয়ার জন্য, এতে সম্পূর্ণ ভ্রমণক্রমের সাথে যুক্ত হতে পারবেন। নমস্কার বন্ধুরা, মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের 19 আগস্ট 2023 আর আমি এখন আছি আমার হোটেল ঋষিকেশে। এখন বাজে ভোর 4:21 আর আমি এখন এখান থেকে রওনা দেব গোবিন্দঘাটের উদ্দেশ্যে। হোটেল থেকে বেরোবো, এখন বেরিয়ে বাস ধরবো। বাস ধরে আমি যাবো হচ্ছে গিয়ে গোবিন্দঘাটের উদ্দেশ্যে। যোশীমঠ ক্রস করে আমাকে গোবিন্দঘাট যেতে হবে। তো কিন্তু আপনারা ভাবছেন আগের পর্বটা শেষ হয়েছিল হরিদ্বার স্টেশনে, তো হরিদ্বার থেকে ঋষিকেশ কী করে এলাম বা এর মাঝখানে কী বা হলো সেটা চট করে একবার দেখে নিন। ততক্ষণ আমি লাগেজপত্র নিয়ে নিচে নামি, নিচে নেমে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। পৌঁছে গেছি হরিদ্বার। হরিদ্বার স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে পিছনে মহাদেবের বিরাট বড় মূর্তি, আর ঠিক তার পিছনেই হচ্ছে গিয়ে হরিদ্বার স্টেশন। তো আমি এখন হরিদ্বারের বাইরে বেরিয়ে এসেছি আর এখান থেকেই একটু আগিয়ে হচ্ছে বাস স্ট্যান্ডে যাবো। বাস স্ট্যান্ড থেকে বাস নেব, নিয়ে আমি যাবো হচ্ছে ঋষিকেশ। কারণ হরিদ্বার থেকেও আপনারা কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাওয়ার জন্য গোবিন্দঘাট যেখানে পৌঁছাতে হবে সেই গোবিন্দঘাট বা যোশীমঠেও আপনারা স্টে করতে পারেন। যোশীমঠ যাওয়ার বাস পেয়ে যাবেন, কিন্তু আমি বুক করেছি উত্তরাখণ্ড গভর্নমেন্টের বাস, যেটি ছাড়বে হচ্ছে গিয়ে ঋষিকেশ থেকে কাল সকাল 5:30টার সময়। তো সেই জন্য আমি এখনই চলে যাব ঋষিকেশ, ওখানে নাইট স্টে করবো, কালকে সকালে 5:30 ওখান থেকে বাস ধরবো। হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে আপনাদের যেতে হবে হচ্ছে গিয়ে ঠিক ডান দিকে এই রাস্তা ধরে। মানে আমি হরিদ্বার স্টেশনের দিকে মুখ করে দাঁড়িয়েছি, তাই আমাকে যেতে হবে বাঁ দিকে। কিন্তু আপনার স্টেশন থেকে বেরিয়ে আসলে আপনাকে যেতে হবে ডান দিকে। এই রাস্তায় একটু আগেই হচ্ছে বাস স্ট্যান্ড, ঠিক বাস স্ট্যান্ডের সামনেই আমি দাঁড়িয়ে আছি হরিদ্বার বাস স্ট্যান্ডের সামনে থেকে। আর এই পিছনে হচ্ছে গিয়ে আমার হরিদ্বার স্টেশন, ঠিক অপোজিটেই হচ্ছে বাস স্ট্যান্ড। তো চলুন ভিতরে যাওয়া যাক। আম্বালা, চণ্ডীগড় সব জায়গায় যাওয়ার বাস রয়েছে আর কন্টিনিউ বাস ছাড়ছে। এই হচ্ছে বাস স্ট্যান্ড, আর পুরো দেখুন ডিজিটাল বোর্ডে কিন্তু লেখা আছে কোন বাস কোথায় যাচ্ছে। আপনারা কিন্তু এখান থেকে দেখো, কাউকে না জিজ্ঞেস করেও বুঝতে পেরে যাবেন কোন বাস যাচ্ছে। এই হচ্ছে পুরো বাস স্ট্যান্ড, এই হচ্ছে টোটাল বাস স্ট্যান্ড। আমি বাস স্ট্যান্ডে যে গেট দিয়ে ঢুকলাম সেটা হচ্ছে বাস এন্ট্রির গেট, আর এই পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে গিয়ে বাস এক্সিটের গেট। তো আমি কথা বললাম, আমাকে বললো এই এক্সিট গেটের সামনে দাঁড়াতে, ওইখান থেকেই বাসটা ঘুরে এই এক্সিট গেটের থেকে বেরোবে, এখান থেকে আমি ঋষিকেশের বাস পেয়ে যাবো। তো সবে এসে দাঁড়ালাম, দেখি কতক্ষণে পাই ঋষিকেশের বাস, তাতে জানাচ্ছি। তো বিরাট বড় বাস স্ট্যান্ড, সব জায়গাকার বাস রয়েছে এখানে। আপনি কিন্তু প্রত্যেকটা মানে দিল্লি থেকে শুরু করে অমৃতসর, আম্বালা, এদিকে চণ্ডীগড় সব জায়গার বাস পেয়ে যাবেন, আর উত্তরাখণ্ডের সব জায়গার তো পেয়ে যাবেনই বাস। বিরাট বড় বাস স্ট্যান্ড, বাসে যাওয়ার থাকলে এখানে কিন্তু চলে আসতে পারেন। আমার বাস মনে হয় চলে এসছে ঋষিকেশ। এই হচ্ছে ঋষিকেশ দোকান। এই বাস যাবে, চলুন। এই হচ্ছে বাসের সিট, এদিকে হচ্ছে গিয়ে 3-সিটার আর এদিকে হচ্ছে 2-সিটার। এখানে আমি আমার ব্যাগ রেখেছি, এখানে আমি বসবো। আর এই হচ্ছে গিয়ে বাস।
এখন বাজে 4:50 আর বাস স্ট্যান্ড থেকে বাস বেরোলো ঋষিকেশের উদ্দেশ্যে। তো কতক্ষণ লাগে, কী ভাড়া, চলতে যেতে বলবো। আলো কিন্তু এখনও আছে, মেঘ আছে, প্রচুর গরম, বৃষ্টি কোনো নাম নেই, আসার পর থেকে বৃষ্টি পাইনি, বৃষ্টি নেই, বাট মেঘলা ওয়েদার, গরম কিন্তু অস্বাভাবিক। এবার বাস চলার পরে একটু আরাম লাগছে, এতক্ষণ কিন্তু বিভৎস কষ্ট হচ্ছিল গরমে। হরিদ্বার থেকে ঋষিকেশে টিকিট মূল্য হচ্ছে গিয়ে 68 rupees পার হেড। ঋষিকেশ বাস স্ট্যান্ড, বিরাট বড় বাস স্ট্যান্ড। এই ঋষিকেশের এই পিছনে হচ্ছে গিয়ে প্রাইভেট বাস স্ট্যান্ড, আর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড। ঠিক প্রাইভেট বাস স্ট্যান্ডের অপোজিটে এই আমি হোটেল নিয়ে নিয়েছি, হোটেলের নাম হচ্ছে গিয়ে আমান প্যালেস। আমি ভিতরে গিয়ে রুমটা দেখাচ্ছি। অসুবিধা হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ডের সামনে থাকা, সকালবেলা উঠে আমি বাস স্ট্যান্ড থেকে বাস ধরতে পারবো, আমার যে যাওয়ার আছে কালকে সকালবেলা গোবিন্দঘাট অবধি, তো এখান থেকেই বাস নিতে হবে। এই হচ্ছে একটা ডাবল বেড খাট, এখানে একটা টিভি আছে, এখানে একটা জানলা আছে, এখানে একটা বসার চেয়ার মতন দেওয়া রয়েছে, এখানে ছোট্ট একটা টেবিল আছে। এই খাটের পাশে এখানে একটা চার্জিং পোর্ট রয়েছে, আর এখানে একটা আয়না দেওয়া রয়েছে, আর এই হচ্ছে বাথরুম, এখানে একটা কোমোট, এখানে একটা বেসিন, বালতি, এখানে কল, শাওয়ার, গিজার। এই হচ্ছে হোটেল আমান প্যালেসের নাম্বার। এই রুমটা আমার পড়লো হচ্ছে গিয়ে 600 টাকা এক রাত্রের জন্য, কালকে সকালবেলা 4টার সময় বেরিয়ে যাবো। তো ঋষিকেশে এসে সমস্যা হচ্ছে, ঋষিকেশে আমি আগেই বললাম UTC মানে উত্তরাখণ্ড ট্যুরিজমের যে বাস, সেই বাস বুক করা ছিল গোবিন্দঘাট অবধি যাওয়ার জন্য, কিন্তু এখানে এসে UTC-র যে কাউন্টার আছে সেখানে কথা বললাম, তারা বলছে তাদের বাস চলছে না, তাদের বাস চলবে না, টাকা রিফান্ড হয়ে যাবে। প্রাইভেট বাসের সঙ্গে কথা বললাম, প্রাইভেট বাস চলছে বললো, বললো 4:30-4:45 ভিতরে চলে আসতে বাস পেয়ে যাবো। তো সকালবেলা উঠে সেই বাসই ধরবো, সেটাই প্ল্যানিং আছে। তো যেরকম হবে সকালবেলা দেখাবো, আপাতত এখন সারাদিন জার্নি করে এসেছি, কালকের বিকাল থেকে জার্নি হচ্ছে, তো এখন একটু রেস্ট নেবো, ঘুমাবো, ঘুমিয়ে কালকে সকালে ফ্রেশ হয়ে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের জন্য রওনা হবো। গোবিন্দঘাট জানা হ্যাঁ, গোবিন্দঘাট সামনে মিল যায়গা মিল যায়গা। চারটে 52 বাজে, আর এখন ঋষিকেশ থেকে
বাস ঋষিকেশ থেকে ছেড়ে কিছুটা এসে দাঁড়িয়ে পড়েছে, রাস্তা বন্ধ আছে, এখনো খোলেনি। তো ড্রাইভার আর হেল্পার গেছে খবর নিতে যে বাস কখন ছাড়বে বা কখন রাস্তা খুলবে। তার মধ্যে এখান থেকে একটা চা নিলাম, সকালে চাও খাওয়া হয়নি, তার আগেই তো উঠে বেরিয়ে পড়েছি। তো চা খেতে খেতে আপনাদের বলি আদৌ ব্যাপারটা কী হলো। সেটা হচ্ছে গিয়ে আমার তো বুকিং ছিল ইউটিসি থেকে, যেটা আপনাদের আগেই বললাম যে গভর্নমেন্ট বাসে বুকিং রয়েছে, কিন্তু গভর্নমেন্ট বাস চলছে না। কালকেরও খবর নিয়েছি চলছে না, আজকে সকালেও খবর নিলাম চলছে না বাস। তারা বলছে রাস্তা বন্ধ আছে, বাট লোকাল লোকেরা বলছে যে বাসে গভর্নমেন্ট বাসের লোক সেরকম হয় না, তাই জন্য বাস রেগুলার নয়। তো কেউ যদি ইউটিসি থেকে বুক করেন তাহলে আগে খবর নিয়ে বুক করবেন। আমি ইউটিসি অনলাইন বুকিংয়ের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আর নিচেও দিয়ে দিচ্ছি। একটাই বাস শো করছিলো সকাল 5:30 ঋষিকেশ থেকে বদ্রীনাথ যাওয়ার, তো ওটা অনলাইনে বুকিং করা যায়। তার ভাড়া ছিল হচ্ছে গিয়ে 675 টাকা, আর ট্যাক্স নিয়ে পড়ে 686 টাকা। তো সেটা তো পেলাম না, তো এখন লোকাল বাসে যেতে হবে। তো ডাকছে, ছাড়বে বলছে বাস। তো সকালবেলা যখন চলা শুরু করেছিলাম তখন তো পুরো অন্ধকার ছিল, এখন কিছুটা পরিষ্কার হয়েছে। নর্মাল যে রাস্তা দিয়ে পঞ্চপ্রয়াগ হয়ে বদ্রীনাথ যায় সেই রাস্তা বন্ধ, সেই রাস্তায় গেলাম, ওখানে অনেকক্ষণ দাঁড়ালো বাস, এই রাস্তা খুলবে না বলে দিল। তো ওখান থেকে একটা চা খেলাম, খেয়ে আবার বাস ঘুরিয়ে চলে এলো তেহরি গাড়োয়ালের রাস্তায়। তেহরি গাড়োয়াল হয়ে যাবে, তো এর জন্য বাস 100 টাকা এক্সট্রা চার্জ করলো। তো আমার ঋষিকেশ থেকে বাস ভাড়া হচ্ছে যে গোবিন্দ ঘাটের 570 টাকা, আর যেহেতু তেহরি গাড়োয়াল হয়ে ঘুরে যাবে তো সেই জন্য আরও 100 টাকা এক্সট্রা নিল, 670 টাকা আমার বাস ভাড়া পড়লো। আর বাসের একদম সামনে সিটে বসেছি এইখানে তোলার জন্য, আর ঋষিকেশ থেকে বেরিয়েছি মানে বেশিক্ষণ হয়নি, জাস্ট পাহাড়ে চড়া শুরু করেছি। আর তার মধ্যেই তুমি দেখতে পাচ্ছি রাস্তায় প্রচুর ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে, রাস্তা সিঙ্গেল হয়ে রয়েছে, কোনো জায়গায় খুব সরু রাস্তা। তো আগে কী পাবো কতদূর যেতে পারবো কিছু বুঝতে পারছি না। ৮:42 বাজে আর আমাদের বাস ফার্স্ট হল্ট দিল 15 মিনিটের জন্য, একটা ব্রেকফাস্ট ব্রেক। তো মোটামুটি 16:45 বাস ছেড়েছিল, মাঝখানে কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল রাস্তা বন্ধ ছিল বলে। প্রথমে তো এই পঞ্চপ্রয়াগ দিয়ে যে রাস্তা যায় যেটা নর্মাল বদ্রীনাথের রাস্তা, সেই রাস্তা দিয়েই ট্রাই হয়েছিলো। তারপরে এই টেহরি হয়ে এলো, টেহরি ড্যামের সামনে থেকে। টেহরি ড্যামটা অসাধারণ সুন্দর, মানে ভিতরে অনেক জায়গায় ফটো মানে ফটোগ্রাফি অ্যালাউ নয় তাই সবটা তুলতে পারিনি, বাট মানে খুব সুন্দর টেহরি ড্যামটা, চারিদিকে পাহাড়ে ঘেরা, অসাধারণ। আর জল একদম এখন পরিপূর্ণ বর্ষাকাল বলে অসাধারণ লাগছিল। এখনও অনেক সময় লাগবে, 15 মিনিটের জন্য খেয়ে বেরিয়ে যেতে হবে। রাস্তা বন্ধ থাকার জন্য আমরা দেবপ্রয়াগকে বাইপাস করে তেহরি ড্যাম হয়ে শ্রীনগরের কাছাকাছি কোনো একটা জায়গায় এসে আবার মেন রাস্তার সঙ্গে যুক্ত হলাম। পৌঁছে গেছি আমরা শ্রীনগর, জম্মু কাশ্মীরের শ্রীনগর নয়, এটা উত্তরাখণ্ডের শ্রীনগর। শ্রীনগর একটা বড় টাউন, এখানে শ্রীনগর ক্রস করছি আমরা এখন, জাস্ট শ্রীনগর উপর দিয়ে যাচ্ছি। প্রচুর লোকজন, প্রচুর জনবসতি শ্রীনগরে। শ্রীনগর থেকে কিছু দূর এগোতেই অলকনন্দা নদীর ওপরে চোখে পড়ল মা ধারীদেবীর মন্দির। মনে করা হয় উত্তরাখণ্ডের চারধামের রক্ষাকর্তী এই ধারীদেবী। 2013 সালে কেদারনাথের বিপর্যয়ের আগে নদী বাঁধ তৈরির জন্য মায়ের মূর্তি স্থানান্তরিত করা হয়, আর উত্তরাখণ্ডের বাসীরা মনে করেন এই জন্যই এত বড় বিপর্যয়ের সম্মুখীন হতে হয় উত্তরাখণ্ডকে।
তারপরে অবশ্য মাতাকে পুনরায় নিজের স্থানেই স্থাপিত করা হয়। যদি আপনারা নিজেদের গাড়ি ভাড়া করে এই পথ পাড়ি দেন, তবে অবশ্যই মায়ের এই শক্তিপীঠের দর্শন করে নেবেন। এই ব্রিজের ওপর দিয়েই কেদারনাথ চলে যায়। পৌঁছে গেছি আমরা রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ শহরের ওপর থেকে এখন আমরা যাচ্ছি, সামনেই হচ্ছে গিয়ে প্রয়াগটা। তো প্রয়াগ বাস থেকে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের। তো রুদ্রপ্রয়াগ শহরও কিন্তু বেশ বড়ো। আর ঠিক রুদ্রপ্রয়াগ ঢোকার আগেই একটা রাস্তা বাঁদিকে চলে গেছে, সেই রাস্তা দিয়ে আপনারা কেদারনাথ যেতে হয়। আর ডান দিকের রাস্তাটা যা যাচ্ছে বদ্রীনাথের পথে বা যোশী মঠের দিকে, তো ওখান থেকেই আমাদের কিন্তু গোবিন্দঘাট যোশী মঠ ক্রস করে আমাদের গোবিন্দঘাট পৌঁছাতে হবে। এখন বাজে 12:08 আর আমরা এসে দাঁড়িয়েছি নাগরা সারু বলে একটি জায়গায় রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টে। এই বাস আমাদের আর এর পাশেই হোটেল, এখানে আমাদের এখন লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছে। পাশেই হচ্ছে গিয়ে গুরুদ্বারা লঙ্গর দমদমা সাহেব। তো এখান থেকে যে মাইল ফলক দেখা যাচ্ছে সেখান থেকে এখনও 113 কিলোমিটার হচ্ছে গোবিন্দঘাট, আর 98 কিলোমিটার হচ্ছে গিয়ে যোশী মঠ। আমাদের আরও 113 কিলোমিটারের এই জার্নি কভার করতে হবে। তো ওয়েদার এখনও খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন ঝকঝক করছে, রোদ উঠেছে। তো ওয়েদারে যে ভয়টা পাচ্ছিলাম বৃষ্টি হওয়ার বা ঝড়ের বা যে বৃষ্টির যে একটা পূর্বাভাস ছিল সেটা কিন্তু এখনও পাইনি। ওয়েদার একদম ঝকঝক করছে, আকাশ পুরো নীল, তার মধ্যে সাদা মেঘ উড়ে যাচ্ছে। আর এই রাস্তাটা অসাধারণ রাস্তা, মানে যেটা দিয়ে এলাম আফটার শ্রীনগর, শ্রীনগর ক্রস করার পর থেকে অলকনন্দাকে বাদিকে রেখে রাস্তা চলছে, বাস চলছে, অসাধারণ লাগছে, অসাধারণ একটা দৃশ্য। তো এই হচ্ছে গিয়ে আপাতত আপডেট। তো আগে লাঞ্চটা সেরে নিই, লাঞ্চটা সেরে নিয়ে তারপরে আবার আমরা রওনা দেব আমাদের গন্তব্যের দিকে। সবজি ভাত, মানে ভাত ডাল আর একটা সবজি, 120 টাকার থালি। তো এখন তাই খেতে হবে, এত কিছু করার নেই। তো ডাল ভাত সবজি দিয়ে লাঞ্চ সারি, লাঞ্চ সেরে আবার বাসে উঠি। আমাদের বাস এখন প্রবেশ করলো চামোলি সিটিতে। চামোলি স্টপেজে 2 মিনিট দাঁড়াবে, স্টপেজ ছিল, যদি কেউ নামার আছে নেমে যাবে, এবং যদি বদ্রীনাথের কোনো প্যাসেঞ্জার তা তুলে নেবে। বাস এখন এসে পৌঁছে গেছে পিপলকোটিতে। তো কদিন আগেই নিউজে আমরা পিপলকোটির নাম প্রচুর শুনেছি, এখানে প্রচুর ধস পড়েছিল, প্রচুর লোক মারাও গেছে। সত্যি এখানে দেখে বোঝা যাচ্ছে যে এখানে কী ধ্বংসলীলা চলেছিল তখন, মানে ধসের এখনও যে ধ্বংসস্তূপ এখনও কিন্তু রোডের পাশে পড়ে আছে। রোড কন্ডিশনও খুব খারাপ, তার মধ্যে দিয়ে কোনো রকমের ওই ধসের মাটি, গাছের টুকরো, যা যা নিয়ে এসেছিলো পাথর, সেসব সাইডে রেখে কোনো রকমের একটা ওয়ান ওয়ে রাস্তা বের করা হচ্ছে। কিছু কিছু জায়গায় সেটুকুও নেই, কিছু জায়গায় একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে অন্য গাড়ি পাস করা হচ্ছে। আবার
অপোজিট দিকে গাড়ি পাস করানোর জন্য এক জায়গায় গাড়ি দাঁড় করানো হচ্ছে। তো এইভাবেই পিছন পথে কিন্তু এখন অবস্থা। এখন বাজে বিকেল 4:15 আর আমরা সবে এসে পৌঁছালাম যোশীমঠ। এখান থেকে গোবিন্দঘাট আরও কিছুটা সময় লাগবে, 1 ঘন্টা তো লাগবেই। প্রচণ্ড জ্যাম যোশীমঠ শহরের ওপরে, তো এখন এই জ্যাম ক্রস করে কখন যোশীমঠ বেরোতে পারবো সেটাই দেখার। এখন বাজে 4:45, যোশীমঠ থেকে আমরা জাস্ট কিছুটাই এসেছি। এখান থেকে গোবিন্দঘাট আরও ওই 12-13 কিলোমিটার মতন, আর পিছনে আমার অলোকনন্দা দেখতেই পাচ্ছেন। আর এখানে আমাদের 10 মিনিটের জন্য একটা টি ব্রেক দেওয়া হলো, এরপরে গোবিন্দঘাট ড্রপ হবে আমাদের, তারপরে ডাইরেক্ট চলে যাবে বদ্রীনাথের দিকে বাস। তো এই জায়গাটা এসে কিন্তু অসাধারণ লাগছে, মানে সিনিক বিউটি অসাধারণ এই জায়গাটা। এই একটা ব্রিজের ওপরে আমি দাঁড়িয়ে আছি, এই যে ব্রিজটাই, ব্রিজ ক্রস করেই যেতে হবে হচ্ছে গিয়ে বদ্রীনাথের পথে। আর নিচে অলোকনন্দা, আর পিছন দিকটা পুরো পাহাড়ে ঘেরা, অসাধারণ লাগছে দেখতে। ৫:২৪, প্রায় 300 কিলোমিটারের জার্নি এবং 12 ঘন্টা সময় নিয়ে আমরা পঞ্চপ্রয়াগ ক্রস করে পৌঁছে গেছি গোবিন্দঘাটে। এই আমাকে ছেড়ে দিয়ে বাস সোজা চলে গেল বদ্রীনাথের দিকে। আর এই যে নিচের যে রাস্তাটা, এই নিচের রাস্তা ধরে চলে গেলে আমরা পৌঁছে যাবো হচ্ছে গিয়ে গুরুদ্বারা। তো ওদিকেই যাবো, গুরুদ্বারায় দেখবো, গুরুদ্বারা যদি রুম থাকে রুম নেব। তো চলুন গুরুদ্বারার দিকে যাওয়া যাক। গোবিন্দঘাটে গুরুদ্বারা ছাড়াও মেন রোডের ওপরেই থাকার জন্য রয়েছে বেশ কিছু হোটেল। আমি এই মোড়টায় নেমে গেলাম আপনাদের দেখানোর জন্য, যে ক্রসিংটা যেখান থেকে বদ্রীনাথ চলে যাচ্ছে আর যে রাস্তাটা গোবিন্দঘাট গুরুদ্বারার দিকে ঢুকছে সেটা দেখানোর জন্য। দেখুন গুরুদ্বারা যাওয়ার এই রাস্তাটা কীরকমভাবে ভেঙে গেছে, নিচ থেকে সব মাটি সরে এসছে, রাস্তাটা শুধু ঝুলছে, আর এদিক থেকে পুরো পাথর নেমে এসছে। এবং গুরুদ্বারা যাওয়ার রাস্তায় কত বড় বড় পাথর, আর ওই যে দূরে দেখা যাচ্ছে গুরুদ্বারা, ওই অবধি আমাদের যেতে হবে। আজকের পর্ব এই অবধি, আগামী পর্বে আপনাদের জন্য নিয়ে আসবো গোবিন্দঘাট গুরুদ্বারার খুঁটিনাটি, থাকবে লঙ্গরের অন্দরমহলের গল্প।